ওয়েলকাম ফ্রেন্ডস টু অ্যানাদার ভিডিও অফ বাংলাদেশ ভিত ইউটিউব চ্যানেল। বাংলাদেশ ভিতের আরেকটি ভিডিও এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা কল ছাড়াও ব্রেক এবং বিয়ার এবং অ্যাক্ট দিয়ে যেসব ফ্রেজাল হয় সেগুলো আমরা অলরেডি কভার করে ফেলেছি। আজকের ভিডিওতে মূলত আমরা কল নিয়ে যেসব ফ্রেজাল হব গঠিত হই সেগুলো ট্রিকি ওয়েতে এবং একটা স্টোরির মাধ্যমে খুব সহজে যাতে মনে থাকে তার ব্যবস্থা করব। দেখো, আমরা ফ্রেজাল হব সবাই মুখস্থ করি কিন্তু গুলিয়ে যায়, এটা তো আমাদের মূল প্রবলেমটা, তাই না? তাহলে একটা সোজা উপায় হচ্ছে যে প্রিপোজিশনের সাথে কোনো একটা নিজস্ব ওয়ার্ডকে, কোনো একটা নিজস্ব স্টোরিকে বা কোনো নিজস্ব ঘটনাকে লিঙ্ক করে দাও, যাতে তুমি সেটা সারা জীবন মনে রাখতে পারো। আজকের ভিডিওতে আমরা দেখব কল দিয়ে যেসব 12টা ফ্রেজাল ভাব রয়েছে, 12-13টা, সেগুলো আমরা খুব একটা স্টোরির মাধ্যমে খুব সহজেই মুখস্থ করতে পারবো। স্টোরিটা খুব কমন স্টোরি এবং প্রত্যেকটা স্টুডেন্টের সাথে সাথে মনে হয় এটা মিলে যাবে। দেখো, স্টোরিটা এরকম, তুমি এইচএস পাস করেছো, এইচএস পাসে তুমি ভালো রেজাল্ট করেছো এবং ভালো রেজাল্ট করার পর তোমার কি কলেজে অ্যাডমিশন নিতেই হবে। কলেজে অ্যাডমিশন হওয়ার পরে দেখতে পেলে তুমি তো গ্র্যাজুয়েট হয়ে গেলে, গ্র্যাজুয়েট ব্যাচেলার হয়ে গেলো, তাই না? তাহলে তারপর তুমি কলেজ যাওয়া আসা করতে লাগলে এবং অনেকটা ম্যানার শিখতে হলো তোমাকে। ম্যানার বলতে অনেকটা কায়দা কানুন, ক্লাসে ঢোকার আগে স্যারকে জিজ্ঞাসা করতে হয়। হ্যাঁ, এবারে যখন তুমি ক্লাস করতে করতে ফার্স্ট ইয়ার ক্লাস করার পর তুমি টিউশন যেতে ক্লাস করতে মনে হলো যে একটা ফোনের, একটা মোবাইলের দরকার কিন্তু খুবই হচ্ছে। টিউশনের ক্ষেত্রে, ক্লাসের ক্ষেত্রে, ক্লাসের আপডেট পাওয়ার জন্য। তাহলে তুমি বাড়িতে একটা রিকোয়েস্ট করলে বাবা মাকে যে আমাকে একটা ফোন কিনে দাও, আমার স্কুলে কিন্তু বা সরি কলেজ একটা দরকার হচ্ছে। তাহলে তোমার বাবা মা তোমাকে কিনে দিল মোবাইলটা। এবারে আমরা সবাই জানি যে মোবাইলের ইউজ বেশি হয় না, বেশি হয় কি মিস ইউজ, অর্থাৎ মোবাইলের মিস ইউজ হতে লাগলো। তুমি পাবজি খেলে যে কোনো সময় নষ্ট করে নিজের পড়াশোনা নষ্ট করতে লাগলে এবং অবশেষে কী দাঁড়াচ্ছে যে তুমি আপন মনে এখানে ওখানে যাচ্ছ, কারো কথা শুনছ না, চারদিকে ঘুরে বেড়াচ্ছ, এর সাথে দেখা করছো, ওর সাথে লুকিয়ে লুকিয়ে গল্প করছো, এসব আর কি। শেষে শেষে দাঁড়াচ্ছে কি তুমি এইচএসে স্কুলে ফার্স্ট হয়েছিলে, ফার্স্ট এইচএসে স্কুলে ফার্স্ট হয়েছিলে এবং যখন তোমার ফার্স্ট রেজাল্ট বার হলো তুমি দেখলে যে একেবারে ফোর্থ পজিশনে দাঁড়িয়ে গেছো, ফোর্থ ক্লাসের মধ্যে ফোর্থ। মনের মধ্যে অনেকটাই দুর্যোগ হয়ে গেলো এবং বাড়িতেও খবর পৌঁছে গেলো যে মোবাইলের মিস ইউজ করছো, গল্প করছো, কারোর সাথে দেখা করছো। শেষে মেসে রিপোর্টটা কিন্তু প্রিন্সিপালের কাছেও পৌঁছে গেলো। প্রিন্সিপাল স্যার তখন তোমাকে ডাকলেন, তার রুমে ডাকলেন এবং তোমাকে বিভিন্ন জিজ্ঞাসা করলেন কারণ কি, বুঝতে পারলেন যে এরকম ব্যাপার, ক্লাস থেকে পালিয়ে যাচ্ছ, ক্লাস বাঙ্ক করে নিয়ে দেখা করছো, যার ফলে কী দাঁড়াচ্ছে তোমাকে কিন্তু অনেক বকুনি খেতে হলো এবং প্রিন্সিপাল স্যারের কাছে। এবং শেষে মেসে কিন্তু তিনি তোমাকে বাধ্য হলেন তোমার এই অবাধ্য আচরণের জন্য ক্লাস থেকে তাড়িয়ে দিতে, কলেজ থেকে দূর করে দিতে। তাহলে অবশেষে তুমি কলেজ থেকে কিন্তু বের হয়ে গেলে এবং তোমার মনের মধ্যে দুঃখ থাকলো এবং শেষে মেসে যখন তুমি অন্য পরে পরে অনেক দিন পরে তোমার এইসব ঘটনা মনে হয়েছে তখন কিন্তু মনের মধ্যে তোমার অনেকটা দুঃখ হয়েছে। তার ঘটনাটা খুবই সোজা দেখলাম যে একটা খুব স্টুডেন্টের কী করে জীবনটা নষ্টের দিকে এগিয়ে যাচ্ছে একটা ফোনের কারণে এবং অবশেষে সে কিন্তু ক্লাস থেকে অর্থাৎ কলেজ থেকে বার হয়ে যাচ্ছে। দেখো, এটা একটা সিম্পল ঘটনা এবং এটার সাহায্যে আমরা খুব সহজেই কী করে সমস্ত ফ্রেজাল ভাবগুলো মনে রাখবো। আশা করি এইখানের ছবিগুলো তোমাদের গল্পটা মনে রাখতে অনেকটা হেল্প করবে। তাহলে এখানে কল বলতে আমরা বুঝাচ্ছি কলেজকে, কল মানে আসলে কিন্তু কলেজ নয়, কল মানে হচ্ছে ডাক বা কল মানে হচ্ছে ফোন করা, এটা আমরা সবাই জানি। এখানে আমরা মনে রাখবো কলেজ হিসাবে। তাহলে কল যতগুলো ফ্রেজাল ভাব রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে আমরা কলেজ মনে করবো, তাহলে আসলে কিন্তু এরকম কল আফটার, কল অ্যাট, কল ইন, কল অন, কল ফর, কল আপন, প্রত্যেক ক্ষেত্রে কল মানে কলেজ, 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 অর্থাৎ শুধুমাত্র প্রিপোজিশনটার সাহায্যে আমরা এগুলো মনে রাখার চেষ্টা করব। প্রথমেই আমরা পাচ্ছি কল আফটার, অর্থাৎ কলেজে আফটার, কলেজের পরে। তাহলে এইচএস দেওয়ার পরে কী ঘটছে না, এইচএসের সময় তুমি এইচএস স্টুডেন্ট ছিলে, খুব ভদ্র, নম্র, শিষ্ট, কিন্তু যখন তুমি কলেজে পৌঁছে গেলে এখানে তাহলে তারপরে কিন্তু তার নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কীরকম নামটা চেঞ্জ হচ্ছে, এখন কিন্তু তুমি কিন্তু ব্যাচেলার, তাই না? এখন হয়ে গেলে ব্যাচেলার, আর কি এইচএসএ স্টুডেন্ট আছো না, কোনো মতেই না, এখন কিন্তু ব্যাচেলার। তাহলে কলেজে আফটার, কলেজে ঢোকার পরে নামটা চেঞ্জ হচ্ছে, তুমি এখন বিএ করছো বা বিএসসি করছো বা বিকম। তাহলে সেক্ষেত্রে কল আফটার, তাহলে বোঝা যাচ্ছে যে কলটার মানে কি নামটা চেঞ্জ হওয়া বা পরিবর্তন। তাহলে কি আমরা মনে করবো কলটার মানে যে অন্য কোনো নামে ডাকা, আসল নাম না, যেটা আসল নাম তার উল্টা পরিবর্তে আমরা কী বলবো যে অন্য নামে ডাকা। তাহলে এটা আমাদের আশা করি
খুব সহজেই মনে থাকবে। অন্য নামে ডাকা, বাস। এরপরে দেখো কল অ্যাট, অ্যাট মানে আমরা কখন বসাই বলো তো, প্রিপোজিশনটা ইন আর অ্যাট, ইন বসাই বড় জায়গার আগে আর অ্যাট বসাই ছোটো জায়গার আগে, তো কলেজটা তো ছোটোই, সেক্ষেত্রে কলেজের অ্যাট অর্থাৎ কলেজ অ্যাট বা কলেজের গেট এরকমও আছে না কিছু একটা, কলেজ গেট বা কলেজ অ্যাট অর্থাৎ তোমাকে কিন্তু কলেজ যেতে হবে, এটা মানে অ্যাটেন্ডেন্স ধরতে পারো বা কলেজ গেট বা গেটটা ধরতে পারো, তাহলে কলেজ অ্যাট অর্থাৎ তোমাকে কিন্তু কোনো ওই জায়গাটাতে ছোটো জায়গাটাতে যেতে হবে, যেহেতু তুমি অ্যাডমিশন নিয়েছো কলেজে, তাই না, ফার্স্ট ইয়ারে যেতেই হবে, কোনো করার নেই। তাহলে কল অ্যাট, কলেজে অ্যাট তার মানে হচ্ছে কোনো স্থানে যাওয়া, তাহলে কোনো স্থানে যাওয়া। এরপর দেখো কি রয়েছে, কল ইন অর্থাৎ ইন করছো, ভিতরে তুমি প্রবেশ করছো, তাহলে যখন তুমি ক্লাসে হয়তো কেউ পড়াচ্ছেন, তুমি প্রবেশ করার সময় তার কি নিশ্চয়ই পারমিশন তো চাইবে, তাহলে কলেজে ইন, কলেজে ঢোকার সময় পারমিশন চাই অর্থাৎ অনুমতি চাই, তাহলে ভিতরে আসার জন্য অনুরোধ করা, তাহলে ইন ভিতরে আসছো কলেজের ভিতরে, তাহলে অনুরোধ চাই, তাহলে ভিতরে আসার জন্য, ভিতরে আসার জন্য অনুরোধ করা। এবার দেখো তুমি তো এইচএসে ভালো স্টুডেন্ট ছিলে, একদম টপার, স্কুলের ফার্স্ট, তো নিশ্চয়ই কলেজেও থাকবে, নিশ্চয়ই থাকবে, কেন থাকবে না, তাহলে যখন তুমি কলেজে ইন করলে, ক্লাসে ঢুকলে, এবার স্যার যখন কোনো জিজ্ঞাসা করছেন, কোনো কিছু টাস্ক দিচ্ছেন, কোনো কাজ দিচ্ছেন, তুমি সাথে সাথে তাছাড়া কমপ্লিট করে নিয়ে সেটা স্যারকে দেখাচ্ছ, তাহলে তুমি কিন্তু পুরো অন হয়ে আছো, অন মানে পুরো অন, অন মানে এখানে উপরে হবে না, অন মানে পুরো অন হয়ে আছো, মানে পুরো অ্যাক্টিভ পজিশনে আছো, তাহলে কল অন, তাহলে অর্থাৎ কলেজে তুমি পুরো অন হয়ে আছো, পুরো দমে তোমার মধ্যে কিন্তু এখন জ্ঞানটা আছে, তো সেক্ষেত্রে কলম মানে কী মনে করবো, যে কোনো কাজের জন্য নির্বাচন করা বা খুব তাড়াতাড়ি উত্তর দেওয়া, এটা হতে পারে, হ্যাঁ খুব তাড়াতাড়ি উত্তর দেওয়া, তাহলে ইংরেজিতে যদি বলা হয় তাহলে কী হবে, সিলেক্ট ফর এ টাস্ক, সিলেক্ট ফর এ টাস্ক অর্থাৎ কোনো কাজের জন্য স্যার তোমাকে কি, তুমি যত অ্যান্সার দিচ্ছ স্যার তোমাকে আরও কোনো কাজে ইনভলভ করছেন, তাহলে সেক্ষেত্রে কল অন, বা এটা হতে পারে কুইক রেসপন্স। এবার এখানে একটা নিশ্চয় তোমার ওয়ার্ড শুনে থাকবে, অন কল, অন কল যার অর্থ কী দাঁড়াচ্ছে, অন কল অর্থাৎ কল অন মানে তো এটা ফ্রেজাল ভার্ব, কিন্তু অন কল এটা কিন্তু এটা অ্যাডজেক্টিভ, যার অর্থ কী, যার অর্থ দাঁড়াচ্ছে যে সবসময়ের জন্য উত্তর দেওয়ার জন্য রেডি থাকা, যেমন হাসপাতালে তোমরা দেখে থাকবে বা কোনো অফিসে সবসময় কিন্তু বাড়িতে একজন থাকেন, তিনি কিন্তু যে কোনো সময় উপস্থিত থাকেন, তাহলে অন কল, তাহলে কুইক রেসপন্স, যে কোনো মুহূর্তে কিন্তু রেসপন্সটা পাওয়া যাবে, এক্ষেত্রে এটাকে বলা হয় অন কল পজিশন, কন্ডিশন। এবার দেখো হয়েছে কল ফর, তাহলে তুমি কিন্তু ক্লাস করছো, ক্লাসে খুব ভালো উত্তর দিচ্ছ, এবারে তুমি টিউশন যাচ্ছ, ক্লাস করছো, টিউশন যাচ্ছ, ক্লাস করছো, হঠাৎ তোমার মনে হলো যে না বাড়িতে কিন্তু একটা একটা মোবাইলের জন্য রিকোয়েস্ট করা যাক, কেননা মোবাইলের প্রয়োজন তো আছেই, তাহলে তুমি ফোন একটা চাইছো বাড়িতে, তাহলে কলেজের ফর, তাহলে কলেজের জন্য তুমি ফোন চাইছো, এখানে এটা কিন্তু এভাবে মনে রাখতে হবে, ফর মনে আছে ফোন, বা এটা এইভাবেও ধরতে পারে যে ফর মানে জন্য, তো অর্থাৎ কলেজের জন্য কী চাই, একটা মোবাইল চাই বা ফোন চাই, তাই না, তাহলে কলেজ ফর বা কল ফর মানে ফোন, তার রিকোয়ার, রিকোয়ার মানে হচ্ছে চাওয়া বা দরকার, হ্যাঁ তাহলে কল ফর মানে হচ্ছে রিকোয়ার, বা এটা হতে পারে যে তুমি রিকোয়েস্ট করছো পরিবারের কাছে যেটা আমাকে এটা দেওয়া হোক, আবার কল ফর মানে এটাও হয় যে কাউকে ফোন করা, কল ফর তাহলে কাউকে ফোন করা, তার তিনটা মিনিং পাচ্ছি, হ্যাঁ তাহলে কল ফর, তার তুমি রিকোয়ার, তোমার রিকোয়ার আছে, তুমি রিকোয়েস্ট করলে বাড়িতে তোমাকে দেওয়া হলো, তুমি কিন্তু ফোন করা শুরু করে দিলে। এবার হচ্ছে যত নষ্ট করাটা, বেশি তুমি মিস ইউজ করছো ফোনটাকে, তুমি খুব নিজে নিজে পাবজি খেলছো, অনেকটা সময় নষ্ট করছো, এর সাথে ওর সাথে গল্প করছো, যার পরে কী দাঁড়াচ্ছে, তুমি কলেজে আপন একাই থাকতে লাগলে, আপন মনে এখানে এখানে দিয়ে যাচ্ছ, এখানে এটা আমরা এভাবে মনে রাখি, আমরা প্রতিবারে দেখেছি আপন থাকলে আমরা এভাবে মনে রাখি নিজে, তাহলে কলেজে তুমি আপন মনে এখানে সেখানে যাচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, বাই মানে দুটো, তাই না, তাহলে দুজনের সাথে দেখা করছো, দুজন হওয়ার চেষ্টা করছো, রাউন্ড মানে হচ্ছে চারদিকে, চারদিকে আমরা জানি সেটা, তো অর্থাৎ কলেজ চারপাশে ঘুরে বেড়াচ্ছ, চারদিকে যাচ্ছ, ক্লাস ফাঁকে দিচ্ছ, ক্লাস করছো না, যার পরে কী দাঁড়াচ্ছে, তোমার কিন্তু রিপোর্ট খুব খারাপ হবে, তাই না, তাহলে কল আপন, তাহলে কলেজেই তোমার আপন মনে তুমি যাচ্ছ, দুজনের সাথে ঘুরে বেড়াচ্ছ, চারদিকে ঘুরে বেড়াচ্ছ, তাহলে কী হবে যে ঘুরে বেড়ানো বা কারোর সাথে দেখা করা, বা স্পেশালি ওটাই হবে যে কোনো ছেলে বা মেয়ের সাথে কারো সাথে দেখা করতে যাওয়া, দেখা করতে
তাহলে এটা কিন্তু তোমার ফোনটা পাওয়ার পর থেকে কিন্তু তোমার এই লক্ষণগুলো দেখা যাচ্ছে। তাহলে এতক্ষণ পর্যন্ত দেখলাম যে স্টুডেন্টটা কী করে, বা আমি বা তুমি যাই হোক কী করে স্টুডেন্টটা ভালো থেকে খারাপে খারাপ থেকে যাচ্ছে, এবার সে কিন্তু শাস্তি পাবে। তাহলে কল আউটার মানে কী বললাম, যে নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ অন্য নামে টাকা হচ্ছে। কল অ্যাট মানে কি, যেতে হবে, অ্যাট মানে ছোটো জায়গাতে যেতে হবে, তাহলে কোনো স্থানে যাওয়া, কলেজে যাচ্ছ তুমি, কলেজ ইন করছো মানে পারমিশন চাই ঢোকার জন্য, তার ভেতর আসার জন্য অনুরোধ করা। আর কল অন মানে তুমি পুরো অন হয়ে আছো, যে কোনো কাজ তুমি খুব তাড়াতাড়ি পারফর্ম করছো, স্যার তোমাকে আরও তো উৎসাহিত করছেন, তাহলে সিলেক্ট করে টাস্ক। বা অন কল মানে কুইক রেসপন্স, কল ফর মানে হচ্ছে জন্য, তার কলেজের জন্য কী চাই, একটা মোবাইল চাই, ফোন চাই, তাহলে রিকোয়েস্ট আর ফোন বা ফোন করা, ফোনটাকে ফোন হিসাবে মনে রাখতে পারো যে কলেজের জন্য ফোন দরকার। কল আপন অর্থাৎ তুমি নিজেকেই কলেজে কিন্তু আপন মনে যাচ্ছ, ঘুরতে বেড়াচ্ছ, দুজন হওয়ার চেষ্টা করছো, চারদিকে কারোর সাথে দেখা করতে জন্য ঘুরে বেড়াচ্ছ। তাহলে আমরা কী দেখলাম যে স্টুডেন্টটা কিন্তু ধীরে ধীরে নষ্টের দিকে যাচ্ছিলো। তাহলে অবশেষে যখন তার ফার্স্ট ইয়ারে পরীক্ষা ফুরালো, তখন দেখতে পেলাম তার রেজাল্ট কিন্তু খুবই খারাপ এলো, এবং সে যে ছেলেটা ফার্স্ট ডিভিশনে এবং সবসময় টপে থাকতো স্কুলেতে, এখানে কলেজে কিন্তু সে হয়ে গেল ফোর্থ পজিশনে হয়ে গেল। এই যে দেখতে পেলাম ফোর্থ FORTH, যদিও এ ফোর্থটা কিন্তু এফোর্থ নয়, হ্যাঁ আসল ফোর্থ স্পেলিংটা হয় এমন, তাই না, ইউ হয়, কিন্তু এখানে আমরা মনে রাখার জন্য জাস্ট ফোর্থটাকে এভাবে রাখবো অর্থাৎ চার নম্বরে। তাহলে স্টুডেন্ট কী হলো না, চার নম্বরে চলে এল। তার এই যে একটা স্টুডেন্ট ভালো থেকে একেবারে ফোর্থ হয়ে গেলো, সেটা কিন্তু স্বাভাবিকভাবেই বাবা মায়ের হোক বা টিচারের হোক সবার কিন্তু একটা খারাপ প্রতিক্রিয়া দেখা যাবে, তাই না, অর্থাৎ সবাই কিন্তু নিজস্ব একটা রিয়াকশান বার হবে, সেটা কিন্তু নেগেটিভ। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে কলেজে ফোর্থ হচ্ছে, তার মানে প্রতিক্রিয়া কিন্তু নেগেটিভ হবে। তাহলে সেক্ষেত্রে কী হবে যে খারাপ প্রতিক্রিয়া উৎপাদন করা অর্থাৎ কল ফোর্থ, যার অর্থ হচ্ছে অ্যারাউজ রিয়াকশান, অর্থাৎ কি রিয়াকশানটা প্রতিক্রিয়া জন্ম দেওয়া, প্রতিক্রিয়ার জন্ম দেওয়া বা প্রতিক্রিয়া জন্মানো। এরপর দেখো কলেজে ফোর, এখানে আগে একটু আগে দেখলাম যে ফোন অর্থাৎ রিকোয়েস্ট করা হয়েছিল, ফোন নেওয়ার জন্য রিকোয়ার করা হয়েছিল এবং ফোন করা শুরু হয়েছিল, কল ফর মানে হচ্ছে তিনটাই। এখানে আবার দেখবো আরেকটা মিনিং পাচ্ছি কল ফরের, যখন একটা স্টুডেন্ট ফোর্থ হয়ে গেল ক্লাসে, তাকে কিন্তু প্রিন্সিপাল কল ফর করলেন অর্থাৎ ফোনের জন্য, ফোনে একবার ধরা পড়েছিল স্কুলেতে, তখন কিন্তু টিচার তাকে প্রিন্সিপালের কাছে পাঠিয়ে দেন এই ফোনের জন্য। তাহলে কলেজে ফোর্থ অর্থাৎ কলেজে জন্য ফোনের জন্য তাকে কিন্তু ডাকা হচ্ছে প্রিন্সিপাল রুমে, যার অর্থ কী দাঁড়াবে কলেজে ফোর ফোনের জন্য কলেজে তাকে ডাকা হচ্ছে, তার কী হবে ডেকে পাঠানো, কী হবে ডেকে পাঠানো। এটা কিন্তু খুবই একটা সোজা উপায় মনে রাখার জন্য, তাহলে ডেকে পাঠানো, যার অর্থ দাঁড়াচ্ছে বা ডিমান্ড, ইংরেজিতে আমি যদি বলি তাহলে এটা হবে ডিমান্ড, তাহলে ডেকে পাঠানো বা ডিমান্ড করা। একইভাবে যখন প্রিন্সিপাল রুমে আমি বা তুমি বা স্টুডেন্টরা যখন ঢুকলো, সে দেখতে পেলো যে টিচার কিন্তু খুব রেগে আছে, স্টুডেন্ট প্রিন্সিপাল খুব রেগে আছেন, সে কিন্তু খুব গালাগালি দিয়ে কলেজে তাকে ডাউন করে দিল, সবার সামনে ডাউন করে দিল, কাকে, ওই স্টুডেন্টটাকে যে কিনা ফোর্থ হয়েছিল, তাকে ডাউন করে দেওয়া হলো, যার অর্থ কী জানাচ্ছে তা কিন্তু পুরো বকুনি দেওয়া হয়েছে, নাহলে কিন্তু ডাউন হবে না, তাই না। তাহলে ধমুক বকুনি, তার রেপ্রি মানে হচ্ছে বকুনি দেওয়া, কী হবে রেপ্রিমান্ড মানে হচ্ছে বকুনি দেওয়া, রিভিউ হতে পারে, রিভিউ হয়, তার কী হবে রেপ্রিমান্ড বা রিভিউ, যার অর্থ হচ্ছে বকুনি দেওয়া। তাহলে কলেজে ডাউন হয়ে গেল বকুনির কারণে। এবার দেখো অবশ্যই কিন্তু কলেজ থেকে আউট করে দেওয়া হচ্ছে, কলেজ থেকে আউট তার মানে চিৎকারের সাথে বলা হচ্ছে যে তোমার মতো স্টুডেন্ট থাকলে কিন্তু আমাদের কলেজের বদনা হবে, তুমি চলে যাও। তাহলে বকুনি খেলো এবং চিৎকার করে তাকে বার করে দিল, তাহলে কলেজ থেকে আউট, তার মানে হচ্ছে এখানে সাউট মনে রাখতো, SHOUT, যার অর্থ কী দাঁড়াচ্ছে যে চিৎকার করে নিয়ে কোনো কাজ করা, তাহলে সাউট মনে হচ্ছে চিৎকার করা। আর চ্যালেঞ্জও হয়, এটা চ্যালেঞ্জও হয়, কী চ্যালেঞ্জে হয় না, স্টুডেন্টটা কলেজে আউট হওয়ার সময় চ্যালেঞ্জ দিচ্ছে, আমি কিন্তু কোনো একটা ভালো কিছু চাকরি করবই বা পোস্টে যাবই আমি কলেজ থেকে বার হয়ে গেলেও। তাহলে কলেজ থেকে আউট হচ্ছে, চিৎকার করে তাকে বার করে দিল, স্টুডেন্ট কিন্তু চ্যালেঞ্জ দিল, তার প্রিন্সিপাল চিৎকার করলো, স্টুডেন্টটা চ্যালেঞ্জ করলো এবং কলেজ থেকে তাকে অফ হয়ে গেলো। কলেজে আর যাওয়া আসা হবে কি না, কোনো কথা না, কলেজ অফ, তাহলে কলেজ কিন্তু তার রেজিস্ট্রেশন বাতিল, সব কিছু ক্যান্সেল হয়ে গেলো, তাহলে এটা হবে ক্যান্সেল, কলেজ অফ মানে সব কিছু ক্যান্সেল হয়ে গেলো, তার সেই রুটিন হিসাবে তার টিউশনে যাওয়াটা, ক্লাসে যাওয়াটা, বন্ধুদের সাথে আড্ডা, সব কিছু কিন্তু অফ হয়ে গেলো অর্থাৎ ক্যান্সেল হয়ে গেলো, হ্যাঁ। আর সে কিন্তু নিজেকে কি উইথড্র করে নিল, কে, স্টুডেন্টটা, যেহেতু তার আর কোনো উপায় নেই, সে কিন্তু নিজেকে প্রত্যাহার করে নিল এবং তার সব কিছু বাতিল হয়ে গেলো, সে চ্যালেঞ্জ করেছিল
এবং সে ভবিষ্যতে সে কিন্তু একটা বড় কিছু কাজ করে দেখাচ্ছে। কিন্তু যখন অনেক উপরে উঠে যাচ্ছে, সে কলেজ থেকে যখন অনেক উপরে উঠে যাচ্ছে, কোনো একটা কাজ পেলো, চাকরি করলো, যখন অনেক উপরে উঠে যখন কলেজ সম্বন্ধে তার এইসব ঘটনাগুলো মনে আসছে, তখন কিন্তু তার মনে বড় দুঃখ হচ্ছে। তার কলেজে আপ অর্থাৎ কলেজের উপরে উঠে যখন তার চিন্তা ভাবনা হচ্ছে, তার মনের মধ্যে একটা ছাপ ফেলতে লাগলো, অর্থাৎ কলেজে আপ অর্থ কী দাঁড়াবে? মনে করা বা স্মরণ করা, এক কথায় বলা যেতে পারে স্মরণ করা, কোনো কিছু খেয়াল করা। তাহলে কল ফোর্থ মানে চার নম্বর পজিশন এসেছিলো, যার জন্য তাকে কিন্তু ডেকে পাঠানো হলো এবং কলেজ ডাউন হয়ে গেলো। প্রিন্সিপাল তাকে কিন্তু ধমক দিয়ে বকুনি দিয়ে ডাউন করে দিলেন এবং কলেজ থেকে আউট করে দিলেন, চিৎকার করে আউট করলেন। আর স্টুডেন্ট কিন্তু চ্যালেঞ্জ করলো যে আমি কিছু না কিছু করবো, কলেজ থেকে বার হলো। অবশ্যই সে কলেজ অফ হয়ে গেলো, সব কিছু ক্যান্সেল হয়ে গেলো এবং কলেজে যখন পরে ভবিষ্যৎ মনে হতে লাগলো, তখন সে কিন্তু মনে মনে খুব দুঃখ প্রকাশ করছে। তাহলে কলেজ আপ মানে হচ্ছে স্মরণ করা বা রিমেম্বার। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।